হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অলরেডি কিন্তু আপনারা যারা আপনাদের অনলাইনে আবেদন করেছিলেন, আবেদন সম্পন্ন হওয়ার পরে আপনাদের নির্দিষ্ট যে কলেজটি চয়েস দেওয়া ছিল সেখান থেকে আপনার পছন্দের যে কলেজটি, সেই কলেজটিতে কিন্তু আপনি অলরেডি মনোনীত হয়ে গেছেন। এটা হয়তো বা আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে অথবা আপনার ওয়েব থেকে জেনে নিয়েছেন। সো যেহেতু আপনি আপনার পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য মনোনীত হয়ে গেছেন, এখন কি করতে হবে? আপনাদের ভর্তি নিশ্চয়নের করতে হবে। আপনার ভর্তি নিশ্চয়নের জন্য কিন্তু আপনার ভর্তি ফি যেটা আছে সরকার নির্ধারিত, সেটা কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি আপনার একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য সরকার নির্ধারিত যে ফিটি আছে সেই ফিটি ঠিক কিভাবে পরিশোধ করবেন। সো ভিউয়ার্স, শুরু করতে যাচ্ছে আজকের ভিডিও। ওকে ভিউয়ার্স, একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চয়ন ফি প্রদানের জন্য এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ওয়ে আছে। এখানে আপনি চাইলে বিকাশ পেমেন্ট সিস্টেম, নগদ পেমেন্ট সিস্টেম, সোনালী ওয়ে পেমেন্ট সিস্টেম, তাছাড়া কিন্তু অনেকগুলো পেমেন্ট সিস্টেম আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনি চাইলে ইজিলি পেমেন্ট করতে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে আপনার ভর্তির নিশ্চয়ন ফিটি প্রদান করবেন। সো ভিউয়ার্স, এর জন্য সরাসরি আমি চলে যাচ্ছি আমাদের বিকাশ অ্যাকাউন্ট। ওকে ভিউয়ার্স, বিকাশ থেকে একাদশ শ্রেণীর নিশ্চয়ন ফি পেমেন্ট করার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার বিকাশের হোম পেজে প্রবেশ করেছি। বিকাশের হোম পেজে আসার পরে দেখতে পাচ্ছেন ঠিক নিচের দিকে আরো দেখুন, এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এডুকেশন ফি, জাস্ট এখানে একটা ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠান খুঁজুন, আপনি কি করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে সার্চ করবেন। এক্স লিখে সার্চ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ইলেভেন ক্লাস অ্যাডমিশন, আপনি জাস্ট কি করবেন এইটায় একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম সিলেক্ট করুন। ওকে, তো পেমেন্ট করার জন্য সর্বপ্রথম আপনি যে বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষাটা দিয়েছিলেন সেই বোর্ডের নামটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো বোর্ডের নামটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন পাশের বছর, ঠিক এখানে কিন্তু পাশের বছরটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। পাশের বছরটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন রোল নাম্বার দিন, এখানে কিন্তু অবশ্যই আপনার রোল নাম্বারটি দিয়ে দিতে হবে। ওকে, রোল নাম্বারটি এন্টার করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে। ওকে, তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি এন্টার করে নিচ্ছি। মোবাইল নাম্বারটি এন্টার করার পরে জাস্ট পে বিল করতে এগিয়ে যান, এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার এবং মোবাইল নাম্বার, এখানে শিক্ষার্থীর যে নাম সেটা কিন্তু এখানে দেওয়া আছে, পরিশোধের শেষ সময় এখানে দেওয়া নাই, স্ট্যাটাস কিন্তু এখানে আনপেইড, অর্থাৎ এটা কিন্তু এখনো পরিশোধ করা হয়নি। এখান থেকে দেখতে পাচ্ছেন 328 টাকা কিন্তু আমাকে ভর্তি নিশ্চয়ন ফি বাবদ পেমেন্ট করতে হবে। সো যেহেতু 328 টাকা আমি এখান থেকে পেমেন্ট করবো, এর জন্য কি করবো, জাস্ট পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখান থেকে আপনার যে পিন নাম্বারটা আছে, আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে সেটা কিন্তু এখান থেকে এন্টার করতে হবে। ওকে, বিকাশের পিন নাম্বারটি এন্টার করার পরে জাস্ট তীর চিহ্নিত একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এডুকেশন ফি নিশ্চিন্ত করুন, এর জন্য আপনাকে কি করতে হবে, এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে একটা ক্লিক করতে হবে। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমার এডুকেশন ফি কিন্তু সফলভাবে পরিশোধ হয়েছে। যেহেতু আমার এডুকেশন ফিটি সফলভাবে পরিশোধ করতে পেরেছি, আমি কিন্তু সরাসরি ওয়েব থেকে চেক করে নেব আসলে আমার পেমেন্টটি সম্পন্ন হয়েছে কিনা। এর জন্য সরাসরি আমি যে কোনো আমার ফোনের একটি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে আসার পরে আপনাকে এখানে টাইপ করতে হবে, ব্রাউজারে আসার পরে আপনাকে জাস্ট টাইপ করতে হবে xclassadmission.gov.bd। ওকে, তো আমি এই সাইটটিতে সরাসরি প্রবেশ করছি। অবশ্যই এই সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি এই সাইটে প্রবেশ করতে পারেন। তো যেহেতু আমার পেমেন্টটি আমি সম্পন্ন করেছি, এর জন্য দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন পেমেন্ট, আমি আসলে চেক করে নেব যে আমার পেমেন্টটি সফলভাবে আমি পরিশোধ করতে পেরেছি কিনা। এর জন্য রেজিস্ট্রেশন পেমেন্ট বলে যে আইকনটি দেখতে পাচ্ছেন ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, এখানে দেখতে পাচ্ছেন চেক রেজিস্ট্রেশন পেমেন্ট। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, এখানে আপনার রোল নাম্বার যেটা আছে সেই রোল নাম্বারটি এখানে এন্টার করতে হবে। রোল নাম্বারটি এন্টার করার পরে ঠিক পাশের দিকে দেখতে পাচ্ছেন বোর্ড, এখান থেকে আপনার এসএসসি পরীক্ষা যে বোর্ডের অধীনে দিয়েছিলেন সেই বোর্ডটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপরে পাসিং ইয়ারটা যেহেতু অটোমেটিকলি ভাবে থাকছে, তো এর জন্য এখানে পাসিং ইয়ারটি আপনাকে প্রোভাইড করতে হবে না। তারপরে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি, এসএসসির যে রেজিস্ট্রেশন নাম্বারটি, ওই নাম্বারটি এখানে প্রোভাইড করতে হবে। ওকে, রেজিস্ট্রেশন নাম্বারটি প্রোভাইড করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশনের জন্য একটা কোড আছে, এটা অবশ্যই এন্টার করে নিতে হবে আপনাকে।
ভেরিফিকেশন কোড এন্টার করার পরে দেখতে পাচ্ছেন ভিউ পেমেন্ট ইনফরমেশন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ওকে ভিউয়ার্স, তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম, আপনার নিশ্চয়নের টাকা জমা হয়েছে, প্রিন্ট করুন। আপনি চাইলে কিন্তু অবশ্যই পেজটিকে প্রিন্ট করে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, তো দেখলেন খুব সহজেই কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির নিশ্চয়ন ফি যেটা, সেটা কিন্তু খুব সহজেই পেমেন্ট করে দেখলাম। আপনি চাইলে কিন্তু নিজেও পারেন আপনার ভর্তি নিশ্চয়ন ফিটি পেমেন্ট করতে। সো এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।